সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম, একদম অন্য ধরনের ভিডিও। আমার সামনে দেখতে পাচ্ছ একটা বিরাট বক্স রয়েছে, এই বাক্সের ওজন কিন্তু 25 কিলোরও বেশি। এর মধ্যে রয়েছে বই, কি বই রয়েছে সেটাই দেখাবো আজকের এই ভিডিও। যাই হোক, বক্সটা তাহলে একটু আনবক্সিং করে দেখা যাক। এই হচ্ছে সম্পূর্ণ বক্স, এর মধ্যে অনেকগুলো বই রয়েছে, মানে সেগুলো উপহার। মূল বই একটাই, ভাগবত, যার 18টা খণ্ড সবটাই রয়েছে। আমরা একে একে দেখে নিই কী বই দেওয়া হয়েছে। প্রথম শ্রীকৃষ্ণ, এই বইটা দেওয়া হয়েছে। নেক্সট সেকেন্ড বইটা আমরা দেখে নিচ্ছি, প্রভুপাদের জীবনের ওপর হয়তো একটা বই রয়েছে, ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ। তৃতীয় বই রয়েছে ভাগবত গীতা, যথাযথ অর্থাৎ ইসকনের শ্রীমদ ভাগবত গীতা বইটি দেওয়া হয়েছে আমাকে। এগুলো আর কি উপহারে দেওয়া হয়েছে এই কয়টি বই। আর এখানে রয়েছে বিল, তোমরা দেখতে পাচ্ছ এটা আমি সংগ্রহ করেছি সেই বিল। তো এটাকে আমরা আলাদা জায়গায় রাখছি, এগুলোকে একদম পাশেই রাখছি, মাটি নয়, এখানে মাদুর বিছানোই আছে। এবার একে একে আমরা দেখে নিচ্ছি শ্রীমদ ভাগবত। প্রথমেই প্রথম ভাগ শ্রীমদ ভাগবতের, এটা প্রথম ভাগ, এটা দ্বিতীয় ভাগ। দ্বাদশ কন্ত, টোটাল 18টি ভাগ রয়েছে এই। আমরা একবার একটু বইটা দেখে নিচ্ছি। বই তাহলে এই হলো শ্রীমদ ভাগবতের বই, যার মোট 18টি খণ্ড রয়েছে। আর তার সঙ্গে আমি আরও কিছু অতিরিক্ত বই, 3-4টি বই আর কি উপহার হিসাবে পেয়েছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও। এত বই কতদিন লাগবে পড়তে জানি না, সংগ্রহ তো করলাম তবে পড়বো নিশ্চয়ই। আর পড়ে কেমন লেগেছে কি জানলাম পরবর্তীতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।